আমি এখন ফোর্টের ভিতরে ঢুকতেছি। আমি জানি না যে আমাকে নতুন করে টিকিট কাটতে হবে কিনা, কিন্তু মাস্ক পরতে হবে এইটা মোটামুটি শিওর আমি, কারণ মাস্ক ছাড়া এখন কবরেও যাবে না। এই ক্যাসলটার নাম হইল মন্তুসিক। এখানের খরচ কত? উফ, আবারও সেই খরচ। তো এইখানে কিছু সুন্দর সুন্দর মেয়ে বসে আছে টিকিট বেচার জন্য। এদের কাজই হলো টিকিট বেচা। তো আমরা আসলে এইখান থেকে টিকিট নিব। আচ্ছা, সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। কেউ যদি সানডেতে আসে তাহলে ইচ্ছা করলে এখানে একটা ছাড় পাবে, সেটা হলো 3 ইউরো। কিন্তু আমি যেহেতু সানডেতে আসি নাই, সো আমি কোনো ছাড় পাবো না। এখানে আবার বলতে হবে যে কোত্থেকে আসছে। অ্যাকচুয়ালি এক আঙ্কেলের সাথে কথা বললাম, আঙ্কেল না, যুবক ছেলে। সে আসলে সুদ আমেরিকা থেকে আসছে, প্যারাগুয়ে থেকে আসছে। তো সেও মানে ট্রাভেল করতে খুব পছন্দ করে, সেই জন্য আসলে স্পেনে আসছে। এবং ওর জন্য খুব ভালো জিনিস হয়েছে যে ওইখানে আসলে স্প্যানিশ বলে, সো এখানে আসলে ভাষাগত যে প্রবলেমটা সেই প্রবলেমটা আর হচ্ছে না। সে আসলে খুব ইজিলি ঘুরতে পারতেছে। এবং আরেকটা জিনিস, স্পেনে আসলে যে জিনিসটা না বললেই চলে না, সেটা হলো আপনি এই ট্যুরিস্ট প্লেসগুলোতে মাস্ক ছাড়াও ঘুরতে পারবেন, কারণ সবাই আসলে মাস্ক ছাড়াই ঘুরতেছে, এইটাই হওয়া উচিত। এখন গণহারে জার্মানিতে যেমন বলে রাখে মাস্ক পরো, মানে একটা প্লেসে কেউ নাই সেখানে তো আর মাস্ক পরার কোনো দরকার নেই। মাস্ক পরে যদি উল্টা আমি আরও প্রবলেম পড়ে যাই সেটা তো হইতে পারে না, যেটা আসলে স্পেনে স্টিল না ওই জিনিসটা আছে, যদিও স্পেনের কারণে করোনা একটু বেড়েও গেছিলো। ইট ডাজেন্ট ম্যাটার, কিন্তু লাইফ তো এনজয় করতে হবে না। সো আমি 5 ইউরো দিয়ে এই ফোর্টে ঢুকছি। 5 ইউরো উসুল না করতে পারলে না আমার খুব খারাপ লাগবে। এবং ওরা আসলে জায়গায় জায়গায় মোটামুটি টাকার মেশিন বানায় রাখছে, মানে মানুষ ঢুকবে আর টাকা দিয়ে যাবে প্রচুর। যাই হোক, বিভিন্ন সাইট থেকে আসলে অলমোস্ট সেম, একই রকম লাগে। আমি যদি আপনাদেরকে ভিডিওগুলো দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর জাহাজ দেখা যাচ্ছে। এইখান থেকে সি পোর্ট দেখা যাচ্ছে, এখানে বড় বড় কামান আছে। তা আমি এখন এইটার উপর উঠব, যেহেতু এত টাকা দিয়ে টিকিট কাটছে। কিন্তু টিকিট কেটে, আরে বাবা, টিকিট সুন্দর একটা প্লেস। এবং মোটামুটি একদিন যদি কেউ কাটাতে চায় তার জন্য অনেক সুন্দর। এবং বিকেল সময়টা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেশি সুন্দর হইতো, কিন্তু ব্যাড লাক, ঠিক আমি বিকেল পর্যন্ত এখানে ওয়েট করতে পারবো না, আমাকে আরও কিছু জায়গা ঘুরতে হবে। অ্যাকচুয়ালি আমি ফোর্টের ভিতরে ঢুকছি এবং মোটামুটি ফোর্টের বারান্দা দিয়ে ঘুরতেছি। তো এইখানে বিভিন্ন ধরনের রুম আছে, রুমগুলো যদিও লক করা এবং প্রত্যেকটা রুমের নাম্বার দেওয়া আছে, কিন্তু মানে লক করা কিন্তু আবার যাইতে দিতেছে না। ও, সবচেয়ে মজার ব্যাপার হলো এই রুমগুলো তাদের অফিস বানায় রাখছে, মানে এইটা কোনো কথা? যাই হোক, তাদের রুম আসলে তারা কী করবে করবে না সেটা হলো তাদের ব্যাপার। কিন্তু আগেও এটা অফিস ছিল, রাজার বিভিন্ন কাজে অফিস টফিস ছিল, রাজার বাড়িটারই ছিল, এখনও অফিস। এইরকম একটা সুন্দর বসে আসলে খাবার একটা জায়গা আছে, যেখানে আসলে আপনি বসে
বিভিন্ন ধরনের খাবার উপভোগ করতে পারবেন। এবং আপনার কাছে যদি প্রচণ্ড পরিমাণে টাকা থাকে তাহলে তো কোনো কথাই নেই, সেটা হলো টাকা স্পেন্ড করবেন এখানে। কিন্তু সুন্দর, মানে এই প্লেসে একটু খাদ্য গ্রহণ করা মানে খুব খারাপ না। এবং আমি জানি এগুলোতে প্রচুর টাকা লাগবে। চলেন চার্টটা দেখি, সেটা হলো যে এখানে মোটামুটি শুরু হয়েছে হলো ও কফি আছে, সেটা হলো দেড় ইউরো। তাহলে আমি একটা কফি খাইতেই পারি যেহেতু এত কম দামে। আচ্ছা তাহলে একটা কফি খাই আমি, তত সময় পর্যন্ত ওয়েট করেন। আসলে আমি কখনোই খাবারের ছবি আসলে আমার ব্লগে দিই না, কিন্তু আজকে মনে হলো যে কফিটার একটা ভিডিও আসলে আমার ব্লগে দিই। কারণ হলো আমার কাছে কফিটা যেন কেন খুব মজা লাগতেছে, এবং কফি খুব দামি জিনিস না, এই জন্য আসলে বেশি করে দিলাম। এটার দাম এখানে নিয়েছে হলো 2.80 ইউরো, এবং মোটামুটি এক্সপ্রেসো দিয়ে মোটামুটি দুধ দিয়ে মোটামুটি সুন্দর করে বানিয়ে দিয়েছে, সেই জন্য আসলে ওদের প্রতি কৃতজ্ঞতা হয়ে সেই জন্য আমি কফিটার একটা ছবি দিলাম। তো আমি মোটামুটি খুব স্ট্রেস হয়ে গেলে অথবা যদি খুব বেশি এক্সস্টেড থাকি মাঝে মাঝে কফি খাই। মানুষ ঠান্ডা পানিও খায় কিন্তু আমি মাঝে মাঝে কফি খাই। এই যে ক্যাসেলটা, ক্যাসেলের ছাদে উঠবো আর কি, মানে এরপর আর উঠা যাবে না। এবং মোটামুটি বলা চলে সেটা হলো যে বার্সেলোনার টপ পয়েন্টে উঠে যাচ্ছি, এরপরে হয়তো আর একটা টপ পয়েন্ট আছে আমি যতটুকু জানি, এছাড়া আসলে সেইভাবে টপ পয়েন্ট নাই। তো এই দিক দিয়ে আসলে আমি উঠছি আর কি, এবং এখানে সিকিউরিটি আছে পিছনে, তাদের কাজ কী আমি সেটা জানি না, কারণ আমাকে মাস্ক পরতে বললো না। দ্যাট মিন্স ওদের কাজ নেই, শুধু ঘুরে ঘুরে দেখা, এবং পুলিশের হাতে একটা লাঠি, এবং আমি জানি না সে আসলে লাঠি দিয়ে মারতে চায় কিনা। আমি আস্তে আস্তে আলো ভেদ করে মোটামুটি বার্সেলোনার টপে উঠে যাচ্ছি। যত টপে উঠি তত তখন মনে হয় যেন আবার সেই ভিউটা দেখি, সমুদ্রের ভিউটা দেখি। জায়গাটা অনেক সুন্দর, 5 ইউরো মোটামুটি মনে হয় যেন উসুল হয়ে গেছে। মাঝখান থেকে আবার কফি খেয়েছি, দ্যাট মিন্স 7.5 ইউরো। আম দ্য টিপিক্যাল ডয়েচ হয়ে যেতেছি, মানে জার্মানরা কিন্তু এইভাবেই চিন্তা করে, একটু কৃপণ। জার্মানরা এত বেশি না, খরচ করবে কিন্তু মাপ মতো, খুব এক্সট্রা খরচ করবে না। সো আমি যেহেতু উপরে চলে আসছি, উপরে এসে আবার আপনাদের সেই সেম ভিউটা দেখাই যেটা আসলে আমি আপনাদেরকে অনেকবার দেখাইছি। দেখেন কত সুন্দর, যেদিকেই তাকাই নীল জলরাশি, আর আমি যেদিকেই তাকাই এই কাপড়টারে দেখি, মানে আমি যেখানে যাই সেখানেই এই কাপড়, মানে তারা কি আমার পিছনে আসতেছে না আমি তাদের পিছনে আসতেছি এটা আমি বুঝতেছি না। এদিকে মনে হচ্ছে জলরাশি কমে গেছে, যদিও মানে আপনাদের একটা ফ্যাক্ট দেখাই, সেটা হলো যে এইটা হলো সমুদ্র, তো এই সমুদ্রটা এদিকে শেষ হয়ে গেছে, এদিকে আসলে ল্যান্ড শুরু হয়েছে। এবং এই দিক থেকে মানে আমি বলতে পারি যে এই দিক থেকে মানে ফ্রান্স তারপর জার্মানি এই দিকটা আছে আর কি, ওই দিকেই আসলে জার্মানি যেতে হয় আমাকে, ফ্রান্সের উপর দিয়ে তারপরে আসলে জার্মানিতে যেতে হবে। সো এইখানে ওদিকে বার্সেলোনার পাহাড়, আর এখানে নীল জলরাশি, নীল জলরাশির মধ্যে অনেকে পাল তুলে নৌকা চালাচ্ছে। এবং আপনাদের তো আমি দেখাইছি আগের একটা ব্লগে, সেটা হলো এখানে নৌকা তুলে আসলে সবাই পছন্দ করে ঘুরতে, এবং গাংচিল উড়ে বেড়াচ্ছে। এবং এখানকার গাংচিল খুব ফ্রেন্ডলি, মানে খুব কাছাকাছি চলে আসে, কারণ ফ্রেন্ডলি জানে, কারণ এখানে কেউ ওদের ভাই বেড়াদের কেউ মেরে ফেলে নাই। আমাদের বাংলাদেশে তো গাংচিলরা ভয় পায়, কারণ হলো গাংচিলের যে কমিউনিটি আছে, কমিউনিটির কাছে মোটামুটি ব্যাড রেপুটেশন আছে আমাদের বাংলাদেশিদের, কারণ আমরা ধরে ফেললে ওদের খেয়েও ফেলি, ব্যাপারটা এরকম আমাদের রেকর্ড আছে। তো আমরা যেরকম রেকর্ড রাখি, ওদের গাংচিল যে রেকর্ড, সেই রেকর্ডে আছে যে না, বাংলাদেশের মানুষ খুব খারাপ। সো
ওদের কাছাকাছি যাওয়া যাবে না, কিন্তু এখানে গাংচিল মোটামুটি সিকিউর, কারণ জানে স্পেন গভর্নমেন্ট করা, একটা গাংচিল খাইলে ঠিক আছে ওই মানুষটারই স্পেন সরকার খেয়ে ফেলবে। সো মানুষই এখানে মাইনরিটি, গাংচিল বরঞ্চ পাওয়ার নিয়ে আসে। যাই হোক, মজা করলাম কিন্তু কথা সত্য। তো আমি একটা পাশে যাবো যেখান থেকে আসলে বার্সেলোনাটাকে দেখা যায়, কারণ এত তো আমি সমুদ্র দেখা এলাম, এখন আসলে আমি একটা বার্সেলোনা দেখতে চাচ্ছি। সো আমি একটু হাঁটছি, কেন জানি কথায় কথায় আমি বেশি সো সো বলে ফেলতেছি, যেটা আমার ভিতরে ছিল না খুব বেশি। যাই হোক, কথা যাই হোকটা ছিল, তো আমি উপরে গাংচিরুল উড়ে যাচ্ছে, নিচে হলো ছায়া পড়ছে। তো এখান থেকে দেখেন একেবারে বার্সেলোনার ফুল শহরটা দেখা যাচ্ছে, এবং কুল ফুল বার্সেলোনাই দেখা যায় এখান থেকে। এই পাশটা সমুদ্র, ওই পাশ থেকে সমুদ্র, এই পাশে হলো বার্সেলোনা। মনে হচ্ছে যে গিজি 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 গিজি, আসলে বার্সেলোনা গিজি গিজি, মানে খুব বেশি যে একেবারে হেভি স্পেস নিয়ে শহরটা ব্যাপারটা এরকম না, মোটামুটি গিজি 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 গিজির মধ্যেও মোটামুটি একটু স্পেস আছে আমি বাংলাদেশের সাথে যদি কম্পেয়ার করি। আর যদি জার্মানির সাথে কম্পেয়ার করি তাহলে তো মানে বার্সেলোনা এক পাবে, হয়তো জার্মানি একশো পাবে, মানে গিজি গিজির ব্যাপারে। যাই হোক, এখানে অনেক টুরিস্ট আছে যাদেরকে আসলে আমি চিনি না, কিন্তু তারা অটোমেটিকলি ক্যামেরা চলে আসতেছে। তারা যদি কপিরাইট ক্লেম করে অথবা তাদের রেভিনিউ ক্লেম করে তাহলে আমি দিতে পারবো না, কিন্তু আমি উল্টা ওদেরকে ক্লেম করবো যে ওরা আমার ক্যামেরার ভিতরে কেন আসলো। আচ্ছা যাই হোক, মজা করলাম। সো আমি এই পাশ থেকে বার্সেলোনা আরেকটা পার্ট দেখাবো, এবং আমি দেখাবো একটা পার্ট যেই পার্টটা থেকে আসলে বার্সেলোনা, ওটাকে বার্সেলোনার টপ ভিউ বলে, এটা আমি মোটামুটি আমি শিওর, কারণ হলো যতটুকু আমি পড়াশোনা করেছি এবং বিভিন্ন ভিডিও টিডিও দেখেছি এবং বিভিন্ন ডকুমেন্টারি দেখেছি। তো এই পাশ থেকে বার্সেলোনার আরেকটা পার্ট দেখাবো, এবং আমি যে বরাবর যাচ্ছি সেই বরাবরই ওই যে দূরে একটা পাহাড় আছে, ওই ওই পাহাড়টা হলো বার্সেলোনার টপ অ্যাল্টিটিউড, এর উপরে বার্সেলোনার মানে উচ্চ জায়গা নাই। তো এইখান থেকে ওই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে, দূরে যতটুকু ক্যামেরা যাচ্ছে ওইটাই হলো বাম পাশে হলো লাস্ট পার্ট বার্সেলোনার, এরপরে তো সমুদ্র, তারপরে হলো এখানে মোটামুটি বার্সেলোনার স্লাম, স্লামডগ মিলিনিয়ার না, স্লামডগ বার্সেলোনা, মানে স্লামের মতো মনে হচ্ছে অনেকটা। বার্সেলোনা কেউ শুনলে আমার নির্ঘাত পেটাবে। আর আপনারা সোজা বরাবর যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে বার্সেলোনার টপ ভিউ। তো আমরা এটুকু মোটামুটি বলতেই পারি, কেউ যদি বার্সেলোনার এই ক্যাসেলটাতে উঠে তাহলে সে বার্সেলোনার ফুল বার্সেলোনা দেখে ফেলতে পারবে, হ্যাঁ মোটামুটি শিওর। এক পাশ থেকে মোটামুটি বার্সেলোনার সমুদ্রটা দেখবে, আর এক পাশে বার্সেলোনার ফুল বার্সেলোনাটা দেখতে পারবে। সো আপনারা এনজয় করবেন মোটামুটি। এখানে আসার জন্য আপনি যদি উপর থেকে আপনি কেবল ছাড়া আসেন তাহলে তো মোটামুটি পায়ে হেঁটে উঠে গেলেন, কিন্তু তারপরও আপনাকে এই ফোর্টের জন্য, যদি ফোর্টে আসতে চান বা ক্যাসেলে ঢুকতে চান, তাহলে আপনাকে লাগবে হলো 5 ইউরো, এবং 5 ইউরো মোটামুটি উসুল করে ফেলতে পারবেন সিনারি টিনারি বিভিন্ন ধরনের ইনস্টাগ্রামে ছবি টবি দিয়ে। আইফোন থাকলে তো কথাই নেই, পুরো মাখন টাইপের ছবি আসবে। আর হলো যেমন 5 ইউরো আপনার খরচ, আর যদি আপনি থাং 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 উঠে যান তাহলে 13.5 ইউরো যে খরচটা, সেই খরচটা লাগবে না। তো আমি বলবো যে 3.5 ইউরো 5 ইউরো, দ্যাট মিন্স হলো কত, 8.5 ইউরো। আর 1.5 ইউরো দিয়ে একটা কফি খেলেন, মোটামুটি আপনি 20-22 ইউরো ধরতে পারেন আপনার পার পার্সন খরচ হিসাবে। এর বেশি মনে খরচ হবে না, কিন্তু আপনি 22 ইউরো দিয়ে মোটামুটি ইনস্টাগ্রামের ভালো একটা ছবি নিতে পারবেন। আর যেহেতু আপনি এখানে আসবেন, আমি এটুকু ধরে নিতে পারি যে আপনার ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, কারণ আমাদের তো এখন ওইটাই আসলে লাইফ হয়ে গেছে। যাই হোক, যদিও গতকালকে আমি জানি না ভিডিওটা কবে পাবলিশ হবে, কিন্তু এইটুকু মনে রাখেন আমি যখন ভিডিওটা করছি তার আগের দিন রাতে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ পুরো বন্ধ হয়ে গেছিলো, শাটডাউন হয়ে গেছিলো, এবং অনেক মানুষ আসলে ঝগড়ায় লিপ্ত হয়ে গেছিলো। কেউ কেউ ভাবছিলো যে ইচ্ছা করে তার পার্টনার ইনস্টাগ্রাম বন্ধ করে রাখছে, কিন্তু অরিজিনালি ফুল ইয়াটাই বন্ধ ছিল। যাই হোক, আমি আসলে খুব এক্সাইটেড হয়ে কথা বলছি, কারণ এক্সাইটেড হওয়ারই কথা, এরকম সুন্দর একটা জায়গা দেখলে কে না এক্সাইটেড হবে, যে এক্সাইটেড না হবে সে আসলে খুব বেশি মানুষ আমি বলতে পারি না।